বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের নেতারা। এ লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছেন তারা। সারা দেশে জনগণের কাছে জামাত শিবিরের তাণ্ডব তুলে ধরার পাশাপাশি ধর্মকে পুঁজি করে তারা যেন আর নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য জনমত গড়ে তোলার উপর জোর দিচ্ছেন 14 দলের নেতারা। তাহসিনা জেসির প্রতিবেদন। সরকারের শেষ বছরে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আটক নেতাকর্মীদের মুক্তি আর সরকার পতনের মূল দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। এই আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে প্রতিদিনই ঘটছে সহিংসতা, অস্থিরতা সৃষ্টি হচ্ছে দেশে। তবে প্রধান বিরোধী দলের এই আন্দোলনকে অপতৎপরতা হিসাবে বর্ণনা করে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই এর মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। এই ধরনের হরতাল দিয়ে যে সরকার পতন হয় না, হরতালের পরিণতি থেকে তারা বুঝতে পারছেন। 14 দল রাজনৈতিকভাবে সভা সমাবেশ ক্ষতিগ্রস্ত এলাকা সফর করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজনৈতিকভাবে এদের মোকাবেলা করছি। ইতিমধ্যে সারা দেশে গণসংযোগ, জনসভা, আলেমদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি 30 মার্চ বগুড়া এবং 2 এপ্রিল চট্টগ্রামে জনসভার কর্ম ঘোষণা করেছে 14 দল। বিএনপি জামাত জোট মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়ে ধর্মীয় বিভেদ তৈরি করছে বলে অভিযোগ করে 14 দলের নেতারা বলছেন, এসব জনসভা থেকে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তারা। সহিংসতা তারা তৈরি করেছেন, সেই সহিংসতা সংখ্যালঘু সম্পদের উপর যে আক্রমণ এবং তাদেরকে দিয়ে তাদের উপরে যে নির্যাতন, এই বিষয়গুলো এসব বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করা। মিটিং সমাবেশ গণসংযোগের মাধ্যমে এদের স্বরূপ তুলে ধরাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এদের যে ধ্বংসাত্মক কার্যকলাপ, এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে বড় শক্তি। তারা জানান, যে কোনো রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে 14 দল। একমাত্র জনমত গড়ে তোলার মধ্য দিয়ে বিরোধী দলীয় জোটকে চাপে রাখা সম্ভব বলে মনে করছেন এ নেতারা। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা।